সাবেক তারকা সানি লিওনের অতীত নিয়ে যখন সবাই করেছে কটাক্ষ, তখন স্বামী ড্যানিয়েল সবসময় তার পাশে থেকেছেন ঢাল হয়ে, খুব সচেতনে আগলে রেখেছেন স্ত্রী সানি লিওনকে। সানি লিওন এবং ড্যানিয়েলের প্রেম কাহিনী সম্পর্কে কিছু জানেন কি? যে কোনো রোমান্টিক মুভির কাহিনীকেও হার মানাবে তাদের প্রেম কাহিনী। নীল ছবিতে কাজ করবার সময় থেকে সানির প্রেমে মজেছিলেন ড্যানিয়েল। সে প্রেম এতই তীব্র ছিল যে প্রিয়জনকে অন্য কারোর সাথে নীল ছবিতে ঘনিষ্ঠ হতে দেখা সহ্য করতে পারছিলেন না ড্যানিয়েল, তাই নিজেই নীল ছবি প্রযোজনা করতে শুরু করলেন আর সানির বিপরীতে নিজেকেই বেছে নিলেন। প্রেমিকার জন্য সমালোচনার এই পেশায় নিজেকেও পুরোপুরিভাবে জড়িয়ে নেন ড্যানিয়েল। সেই অন্ধকার সময় থেকে আলো আসবার পুরোটা সময় ড্যানিয়েল সানির হাত ধরে রেখেছেন। তবে সানিই নাকি শুরুতে ড্যানিয়েলকে পাত্তা দিতেন না, কারণ সব পুরুষই নাকি সানির কাছে একই রকম ছিল, কেউ তাকে এতটা ভালোবাসবে এটা নাকি কখনো কল্পনাও করতে পারেননি সানি। সেই সময় লাস ভেগাসে থাকতেন সানি, নিউ ইয়র্কের ছেলে ছিলেন ড্যানিয়েল। লাস ভেগাসে ব্র্যান্ডের শো করতে আসতেন ড্যানিয়েল আর সেখানেই সানিকে দেখে মুগ্ধ হয়ে যান তিনি। প্রথম দেখাতেই সানি লিওনের প্রেমে পড়েন ড্যানিয়েল। পরে ইমেইলের মাধ্যমে সানির নাম্বার চেয়েছিলেন তিনি, তবে সানি খুব একটা পাত্তা দেননি। আর এদিকে ড্যানিয়েলও ছিলেন নাছোড় বান্দা, একের পর এক ইমেইল করেই যেতেন। এভাবে চলছিল, হঠাৎ করে সানির মা মারা যান, সেই সময় ভেঙে পড়েন সানি। পরে একদিন সিদ্ধান্ত নেন ড্যানিয়েলের সাথে দেখা করবার। প্রথম সাক্ষাতে তারা এতটাই উপভোগ করেছিলেন যে কোনো প্রকার জড়তা ছাড়াই 4-5 ঘন্টা কাটিয়ে দিয়েছিলেন। টানা 3 বছর চুটিয়ে প্রেম করবার পর 2011 সালে বিয়ে করেছিলেন এই জুটি। সামাজিকভাবে দুই ধর্মের রীতি মেনে বিয়ে হয় তাদের। বিয়ের সময় আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না তারা, তবুও একসাথে পার করেছে এক যুগেরও বেশি সময়। ভক্তরা মনে করেন তারাই প্রকৃত মেড ফর ইচ আদার জুটি, যেখানে সানিকে প্রতিনিয়তই অতীত নিয়ে কটাক্ষের শিকার হতে হয়, সেখানে স্বামী ড্যানিয়েল কখনোই এগুলো নিয়ে মাথা ঘামায়নি। সবাই যেখানে মোহনীয় সানিকে একবার ছুঁয়ে দেখবার বাসনা করে, ড্যানিয়েল তখন তার স্ত্রীর মন ছোঁয়ার চেষ্টায় থাকেন। এটাই অন্যদের চেয়ে ড্যানিয়েলের বিশেষত্ব, আর এই গুণটাই তাদের সম্পর্ককে মজবুত রেখেছে। বর্তমানে 3 সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছে এই দম্পতি। তবে এদের কাউকেই সানি গর্ভে ধরেননি, কন্যা নিসাকে তারা দত্তক নিয়েছেন এবং বাকি 2 পুত্রের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। তো দর্শক, সানি এবং ড্যানিয়েলকে আপনার কেমন লাগে?